হ্যালো সবাইকে, আজ হচ্ছে লক্ষ্মী পুজো। তো ভাবলাম একটা ব্লগ করাই যায়। আমি ঘরেই আছি, যেহেতু ঘরে যেহেতু লক্ষ্মী পুজো হয়, ঠাকুর এনে বড় করে পুজো হয় না, বাট হ্যাঁ ভোগ প্রসাদ দেওয়া হয়, লোকজনদেরকে বলা হয়, লোকজনরা আসে প্রসাদ নিতে আমাদের বাড়িতে। তো যেরকম জন্মাষ্টমীতে হয়েছে ঠিক সেরকমই হয়। তো জন্মাষ্টমীতেও গোপাল আছে আমাদের বাড়িতে, বাট এখানে আমাদের লক্ষ্মী ঠাকুরের মানে কোনো মূর্তি নেই, আমাদের লক্ষ্মী ঠাকুরের ফটো আছে। আর নারায়ণ লক্ষ্মী তিনি আছেন, আর রূপর লক্ষ্মী মা ওটা দিয়েছিল কয়েক বছর আগে হবে, সেটা পুজো হয়। মানে সব একসঙ্গে পুজো হয়। এখন সকালে আমি ফুল নিয়ে এসেছি, তো সেইটা আমি আগের বারের মতো এবারেও দেখাইনি, মিস করে গেছি ওটা। আর অত সকালে আমার ব্লগ করতে ইচ্ছাও হয় না, কারণ আমি ঘুম থেকে উঠেই চলে গেছিলাম, তো সে কারণে আমার আর ব্লগটা করা হয়নি শুরু। আর এই সবে মাত্র মানে আমি স্নান ফান করে উঠেছি, তো দেখতেই পাচ্ছ তোমরা। এবারে পুজো শুরু হবে, মাকে পুজোর কিছু হেল্প করে দিয়েছি, পুজোর কাজ করি, মাকে হেল্প করেছি, কিন্তু দিদিভাই বেশি করে, আগেরবারও সেটা তোমরা দেখেছো, ওই সব কিছু করছিল। এবারে ও আলপনাটা দেবে বলেছে, ও আগের থেকেই বলেছিল সেটা, তো আলপনাটা দিচ্ছে হয়ে গেল। তোমাদেরকে আলপনার ফুটেজটাও দেখাচ্ছি একটু পর, আগে পুজোটা হয়ে যাক, তারপর তোমাদেরকে আলপনা। তো তোমরা দেখতেই পেলে ঠাকুরকে স্নান করানো কমপ্লিট, এবারে ঠাকুরকে মানে পুজো শুরু হয়ে গেছে। তো আমি এসে ব্লগটা করে নিচ্ছি হালকা। ঠাকুরের পুজো হবে, তারপর মা ভোগের আয়োজন করবে, ভোগের আয়োজন করার পর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। Thank you.
সকালের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ঠাকুরের জন্য যে ভোগ দেওয়া হবে, ঠাকুরকে নিবেদন করা হবে যে ভোগ, তো সেই ভোগের আয়োজন করব। তো তোমাদেরকে সেটারও ফুটেজ দেখাচ্ছি, তোমরা দেখে নাও, ঠিক আছে? আর তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। ভোগ নিবেদন করেছে, তো কি মানে কি ভোগ নিবেদন করা হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো তোমরা দেখে নাও।